তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আল্লাহ। আওয়াজ করে বলেন, কার? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ ডেকে বলেন, গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও, নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাদি প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলে, ঠিক কি না? নামাজ একে বললে হবে না? আপনিও নামাজে যাবেন, সন্তানটারও নামাজে নিয়ে যাবেন, মসজিদে পারা যাবে না? আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢোকাতে দেন তো আপনারা, না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ? এরকম সাইনবোর্ড আছে? হ্যাঁ, পাড়াগারে আছে? বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন, একেবারে ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝে, বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবে। বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে, দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করবো, কথা বলে 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত? উনি লাফাইতেছে, চকলেট দাও চকলেট দাও, ভাল লাগবে? এ আপনারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কি না? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়, তারপরও মসজিদে নিয়ে যাবে। ইমাম সাহেব যারা আছেন আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবে, বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, জীবনেও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না, চিল্লায় এখন, ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে, এক বদের হাট দিয়েছিলাম ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিব, আসলে নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি, এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন, ঠিক কিনা? আমরা জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লা চিল্লি শোনা যায়, তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজই হচ্ছে, মসজিদে আসছে, ঠিক কিনা? আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো, ঠিক কিনা? এজন্য বাচ্চাদের কি মসজিদে নেওয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে, বুঝাবেন, বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়,
এখানে আল্লাহরে সেজদা দিতে হয়। সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা?